আসসালামু আলাইকুম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মিষ্টি দই রেসিপি নিয়ে মিষ্টি দই করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে চুলায় বসিয়ে দিলাম বলকাসার কাশার জন্য অফর সাইডে আমি যেহেতু মিষ্টি দই করব তাই দই দুধটাকে একটু লালচে কালার করার জন্য আমি একটু ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলের জন্য এখানে আমি দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ পানি দিয়ে চুলায় বসিয়ে রাখব যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার না আসে চুলার আস্তে এই পর্যায়ে খুবই লো হোট রাখতে হবে লো হিটে পাঁচ ছয় মিনিট জাল করলে ক্যারামেলটা হয়ে যাবে তাই একটু সময় নিয়ে এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে অপর দিকে আমার দুধটাকেও আমি বলক নিয়ে আস উঠাইতেছি ক্যারামেলটা হালকা ব্রাউন হয়ে আসতেছে এই যে আর লালচে কালারটা চলে আসলে আমি ক্যারামালটা সরাসরি দুধের মধ্যে ঢেলে দেব আমার ক্যারামালটা রেডি এই যে এর চেয়ে বেশি লাল করলে তিতা হয়ে যাবে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এবার সরাসরি আমি ক্যারামালটাকে দুধের মধ্যে ঢেলে দেবো যে দুধের মধ্যে এক হাতে দিয়ে দিচ্ছি আরেক হাতে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে না হলে দলা পেকে যাবে যে মিশিয়ে নিচ্ছি এই ক্যারামেলটা দেওয়ার কারণে দুধটা একটু লালচে কালার হয়ে যাবে মিষ্টি দুধটা যে একটা কালার আসে এই কালারটা মূলত এই ক্যারামেল থেকেই আসে দুধের সাথে ক্যারামেলটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে চান ওইভাবে চিনিটা দিয়ে দিবেন আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি যেহেতু আগে ক্যারামালটা দিয়ে দিচ্ছি ক্যারামালটার মধ্যেও চিনি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার দইয়ের জন্য দুধটা রেডি করা হয়ে গিয়েছে এবার অপর সাইডে আমি হাফ কাপ টক দই নিয়ে টক দইয়ের মধ্যে একটু এখান দইয়ের থেকে গরম দুধ দিয়ে দই জোরে যে দুধটা রেডি করেছি ওইটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে কুসুম গরম অবস্থায় এই টক দইটা মিশাতে হবে কোনো মতেই গরম ফুটন্ত গরম দুধে মেশানো যাবে না কুসুম গরম যখন থাকবে তখন আমরা এই টক দইটা মিশিয়ে দেব। এই যে এরকম একটা ডালঘুঁটুনি দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব তাহলে কি হয় ভালোভাবে ছানা ইয়ার টক দইটাও মিশলো আর আমার ফেটানোটাও সুন্দর হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে দই বসানোর জন্য দুটা প্রস্তুত এবার যে পাত্রে বসাবো আমি ওই পাত্রে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম ওই পাত্রে দিয়ে দিলাম আমি যে পাত্রে বসাবো পাত্রে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে সারা রাতের জন্য একটা গরম জায়গায় রেখে দিবো যে ঘরের যে একটু বেশি গরম পড়ে ওই জায়গাতে রেখে দেবো সারা রাতের জন্য আমি সারা রাত রেখে দিলাম সকালে দেখাবো কী অবস্থা এই যে আমার দুইটা সেট হয়ে গিয়েছে এবার আমি এটা একটু কেটে দেখাচ্ছি আমার দুইটা সুন্দর মতোই সেট হয়ে গিয়েছে এভাবে আপনার ঘরেই ইচ্ছা করলে মিষ্টি দই তৈরি করে নিতে পারেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ